আসসালামু আলাইকুম, আশা করি সবাই বেশ ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমরা ভিডিওটা দেখছেন সবাইকে অভিনন্দন। সাথে আছি আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার টাইগার মুরগির বাচ্চা আজ বেশ কয়েকদিন হয়ে গেছে। এখানে আবার কয়েকটা ব্রয়লার মুরগির বাচ্চাও পালন করেছি মাংসের উদ্দেশ্যে। তাছাড়া এখানে বাদবাকি যেগুলো আছে সবগুলোই টাইগার মুরগির বাচ্চা। এদের গ্রোথ অনেক ভালো। আমার নিজস্ব ফার্মের থেকে বাচ্চা উৎপাদন করা, অর্থাৎ মুরগি দিয়ে ডিম পাড়িয়ে সেই ডিমগুলো থেকেই কিন্তু বাচ্চা উৎপাদন করা, যার কারণে এগুলো আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। আমি এই মুরগির বাচ্চা নিজের ফার্মেরটা নিজেই পালন করছি, নিজের ইনকিউবেটর যুক্ত আছে। এগুলো কিন্তু এখন ব্রুডিংয়েই আমি রেখেছি, তবে বাইরে বেশ রৌদ্র, যার কারণে ভাবলাম একটু বাইরের রোদে একটু ছেড়ে দিয়ে একটু রৌদ্র এদের গায়ে লাগাই, যার কারণে কিন্তু আমি এগুলো বাইরে ছেড়ে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু রৌদ্রের মধ্যে রেখে দিয়েছি। এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো পোলট্রি বা ব্রয়লার মুরগির বাচ্চা, ওদের কাজ শুধু খাওয়ারা খেয়েই যাচ্ছে। আর ওই পাশে যেগুলো দেখতে পাচ্ছেন বা এগুলো দেখতে পাচ্ছেন এটা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু টাইগার মুরগির বাচ্চা। এদের গ্রোথ অনেক ভালো। আমি যতদূর দেখতে পাচ্ছি আমার নিজের ইনকিউবেটর থেকে উৎপাদিত বা নিজের ডিম থেকে বাচ্চা উঠানো। আপনারা যদি এভাবে পালন করেন আশা করা যায় অবশ্যই আপনারা খামার থেকে লাভবান হবেন। তবে খামারে বিশেষ করে ধৈর্য একটা ব্যাপার, ধৈর্য অবশ্যই সবার ভিতরেই থাকতে হবে। আপনারা যদি বর্তমান সময়ে টাইগার মুরগি পালন করেন অবশ্যই আপনারা এখান থেকে লাভবান হতে পারবেন। তাই আপনারা টাইগার মুরগির খামারে আসুন এবং এখান থেকে লাভবান হন। আপনারা দেখতে পাচ্ছেন মুরগিগুলো কিন্তু বেশ হাঁপাচ্ছে, বেশি রৌদ্রত যার কারণে হাঁপাচ্ছে। আমি এই পাশে একটু সরাই দেবো এই পাশে ছায়াতে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটা একটা লাইক করবেন, ভিডিওটা শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।